আসসালামু আলাইকুম এটি ওয়ালটন উনচল্লিশ ইঞ্চি একটি বেসিক এলইডি টিভি এই টিভির যে সমস্যা সেটি হচ্ছে দেখুন স্ক্রিনে হালকা রাস্টার বা ঝিরঝিরি আছে তবে স্কিনটি কিন্তু থেমে যাচ্ছে এক সেকেন্ড পর পর থেমে যাচ্ছে এছাড়াও যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে স্কিনটি প্রায় গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে দেখুন স্ক্রিনে গ্রিন কালারটি চলে আসতেছে এছাড়াও আরও এই টিভিতে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে স্ক্রিনে ভার্টিক্যাল লাইনও পড়তেছে তো সব মিলিয়ে এই হচ্ছে এই টিভিটির সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আমরা টিভিটি প্রথমে খুলে নেব ওকে টিভি খুলে নেওয়ার পর ডিসি টু ডিসিআইসির ভোল্টেজ এখানে ভিজিএইস ভোল্টেজ ছাব্বিশ ভোল্ট এ ভোল্টেজ পনেরো ভোল্ট এবং ভিজিএল ভোল্টেজ মাইনাস নাইন ভোল্ট সবগুলো ভোল্টেজে অ্যাকুরেট আছে এই প্যানেলে ডিসি টু ডিসিআইসি পি থ্রি জিরো ওয়ান মাইনাস ওয়ান সিক্স এবং লেভেল শিফটার আইসি এম ওয়ান জিরো সিক্স মাইনাস ওয়ান ওয়ান লেভেল শিফটের আইসি থেকে দুটি রেজিস্টর যথাক্রমে এল সি ওয়ান এবং এল সি টু খুলে দিলাম খুলে দেওয়ার পর স্ক্রিনের অবস্থা কীরকম সেটি আমরা একবার দেখে নেব রেজিস্টর এল সি ওয়ান এবং এল টু অর্থাৎ অড এবং ইভেন্ট খুলে দেওয়ার পর পূর্বের সমস্যাগুলো তুলনামূলক ফিক্সড হলেও নতুন একটি সমস্যা ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে স্ক্রিন জাম্পিং প্রবলেম এই স্ক্রিন জাম্পিং প্রবলেম সমস্যার সমাধানের জন্য এখন আমি যেটি করব এল সি ওয়ানে আমি ভিজিএই ভোল্টেজটি দিয়ে দিচ্ছি এবং এলসি টুতে আমি কানেকশন করে দিচ্ছি ভিজিএল ভোল্টেজটি এবারে টিভি অন করে দেখে নিচ্ছি স্ক্রিনের অবস্থা স্ক্রিনের অবস্থা আগের থেকে আরও খারাপ শুধুমাত্র ভার্টিক্যাল রেক চলে আসছে তবে সমস্যা দেখে ঘাবড়িয়ে যাবেন না আশা করছি এর সমাধান একটু সহজ হবে কারণ পূর্বে যেহেতু গ্রাফিক্স ছিল আমরা এল ওয়ান এবং এল সি টুতে যথাক্রমে ভিজিএইচ এবং ভিজিএল কানেকশন দেওয়ার পর এই অবস্থা কোনো সমস্যা নেই আমি এখন এল সি ওয়ানে দিয়ে দিচ্ছি ভিজিএল ভোল্টেজ এবং এল সি টুতে দিয়ে দিচ্ছি ভিজিএইচ ভোল্টেজ তাতে দেখে নেব স্ক্রিনের কী অবস্থা টিভি অন করতেছি দেখুন একদম পারফেক্ট স্ক্রিন চলে আসছে স্ক্রিন একদম পারফেক্ট ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ